হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের এই ইন্টারসেকশন অফ সলিডসের মধ্যে থার্ড যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করব তো তোমরা দেখো যে প্রবলেমটা কী মেনশন করা রয়েছে দেখো এর সিলিন্ডার ফিফটি মিলিমিটার ডায়া অ্যান্ড সেভেন্টি মিলিমিটার অ্যাক্সিস ইজ কমপ্লিটলি পেনিটেটেড বাই এ স্কোয়ার প্রিজম অফ টোয়েন্টি ফাইভ মিলিমিটার সাইডস অ্যান্ড 70 mm axis, horizontally, both অ্যাক্সেস intersect and bisect each other, all faces of prism আর equally inclined to HP, draw projections showing curves of intersection, ঠিক আছে তার মানে এখানে কি আছে এর সিলিন্ডার দিয়েছে সিলিন্ডারটার মাপ দিয়েছে কত ফিফটি ডায়া ঠিক আছে সিলিন্ডারটার মাপ আছে ফিফটি ডায়া অ্যান্ড হাইট হচ্ছে অ্যাক্সেস হাইট সেভেন্টি মিলিমিটার ইজ কমপ্লিটলি পেন্টেটেড বাই স্কোয়ার প্রিজম একটা স্কো সিলিন্ডারকে ভেদ করেছে গিয়ে স্কোয়ার প্রিজম পেন্টেড করেছে এবার স্কোয়ার প্রিজামের সাইডসগুলো কত দেওয়া রয়েছে টোয়েন্টি ফাইভ মিলিমিটার আর হাইট সেভেন্টি মানে অ্যাক্সে সাইট দিস ইজ হরাইজেন্টালি কাট করেছে ঠিক আছে বোধ অ্যাক্সেস ইন্টারসেক্ট দ্যাট মিনস দ্য অ্যাক্সেস ইজ ইন্টারসেক্টেড অ্যান্ড বাইসেক্ট ইচ আদার তার মানে সত্তর যে অ্যাক্সিসটা হাইট দিয়েছে তার মানে থার্টি ফাইভে এটা ইন্টারসেট করবে অল ফেসেস অফ প্রিজম আর ইকুয়ালি ইনক্লাইন টু এইচপি তার মানে প্রিজমের প্রিজমটা যেভাবে আছে সেটা বলে দিয়েছে যে এইচপির সাথে ইনক্লাইন করে আছে ইকুয়ালি ইনক্লাইন করে আছে তো ছবিটা তোমরা দেখে নাও থ্রি ডি যে ইমেজটা থ্রি ডি ইমেজটা কিন্তু এরকম হবে এই যে এটা আমি হাতে এঁকেছি এটা হচ্ছে সেই সিলিন্ডারটা সিলিন্ডারের ভেতরে প্রিজমটা স্কোয়ার প্রিজম ঢুকে গেছে ঠিক আছে এভাবে এভাবে ইনসার্ট হয়ে যাচ্ছে তো এভাবে কিভাবে ইনসার্ট হচ্ছে তো এই দেখো এই যে নিচে যে এইচপি যে প্লেনটা আছে যে তলটা আছে সেই তলের সাথে ইকুয়ালি ইনক্লাইন করা আছে ঠিক আছে তো ভার্টিক্যালি এভাবে এটা দাঁড়িয়ে আছে তার ভিতরে হরিজেন্টালি এটা ইনসার্ট হচ্ছে ঠিক আছে তো এই ছবিটাকেই আমাকে আঁকতে হবে তো এবার এটাকে কিভাবে আমরা ড্র করব তো ড্র করার পদ্ধতি প্রথমে আমি বলেইছি অলরেডি তোমরা এটাকে সিলিন্ডারটাকে আগে এঁকে নেবে ঠিক আছে সিলিন্ডারটাকে এঁকে নিয়ে তারপরে আমরা এটার বাকি পোর্শনগুলো আঁকবো তো সিলিন্ডারের ফ্রন্ট ভিউ আমরা জানি একটা রেক্ট্যাঙ্গেল আসে টপ ভিউ আসে একটি সার্কেল আর সাইড ভিউ আসে আরটি রেক্ট্যাঙ্গেল তো টপ ভিউতে প্রথমে আমাদের এর মাপটা আমরা দেখে নেব মাপটা কত দিয়েছে ফিফটি মিলিমিটার ডায়ামিটার দেওয়া আছে তো এর ফিফটি মিলিমিটার ডায়াটা আমরা প্রথমে নিয়ে নেব তো আমরা প্রথমে চলে আসি টপ ভিউতে তো টপ ভিউতে আমরা এই যে ফিফটি মিলিমিটার ডায়ামিটারে একটি সার্কেল ড্র করব ঠিক আছে তো সার্কেলটা ড্র করার পর সার্কেলের নাম্বারিং করে দেবো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর মানে চারটে নাম্বারিং করতে হবে এটি সার্কেলটাকে চারটে ভাগে ভাগ করে ঠিক আছে মানে শেষ স্কোয়ার দিয়ে তোমরা এটাকে চারটে ভাগে ভাগ করে নেবে ঠিক আছে করার পর এই ওয়ান এবং থ্রি পয়েন্ট থেকে পজিশনস লাইন ওপরে তুলবে ওয়ান এবং থ্রি তো পয়েন্ট থেকে যখন পজিশন লাইন সুপরে তুলবে তখন দেখবে ওয়ান থেকে একটা যাচ্ছে এরকম থ্রি থেকে একটা যাচ্ছে এরকম তো এই দুটো পজিশন লাইন গিয়ে এবার এর অ্যাক্সিস হাইট দিয়েছিল সেভেন্টি তো সেন্টার থেকে তুমি অ্যাক্সিসটাকে তুললে ঠিক আছে এ দেখো এটা সেন্টার লাইন ঠিক আছে সেন্টার লাইনের মধ্যে এখান থেকে এতটা তুমি হাইট দিয়ে দিলে সেভেনটি দিয়ে এই বক্সটা কমপ্লিট করলে টি স্কেল দিয়ে ঠিক আছে ত্রিশ কিলো এবং সেট স্কোয়ার ইউজ করে এই বক্সটাকে কমপ্লিট করলে তাহলে এটা হয়ে গেল আমার লেন্থ কত ফিফটি আর হাইট হয়ে গেলো আমার সেভেন্টি ঠিক আছে এবার এর মিডিলে এই অ্যাক্সিসের মিডিলে যেহেতু সেট করবে একটা পয়েন্ট নিয়ে নেবে থার্টি ফাইভ তো পঞ্চাশের সরি এটা টোটালটা সত্তর তো সত্তরের হাফ হবে থার্টি ফাইভ ঠিক আছে এখান থেকে এটা থার্টি ফাইভ এবং এখান থেকে এটাও থার্টি ফাইভ তাহলে এখানে যে জিনিসটা যাবে সেটা হচ্ছে থার্টি ফাইভে কাট করবে তো এটা আমার আগে স্কোয়ারটা মানে রেক্ট্যাঙ্গেলটা হয়ে গেলো এবার রেক্ট্যাঙ্গেলটা হওয়ার পর আমি সাইড ভিউটা করবো তো এখান থেকে তোমরা প্রজেকশন নিয়ে নেবে হাইটের ঠিক আছে সিমিলারলি এখান থেকে বেসের চলে আসবে আর কি আসবে আর এখানে দেখো চার এবং দুই নম্বর পয়েন্ট তো এই চার এবং দুই নম্বর পয়েন্টকে আমরা এখানে প্রজেক্ট করাবো এই রেফারেন্স প্লেনে দুই নম্বর পয়েন্টকে এই রেফারেন্স প্লেনে প্রজেক্ট করাবো তারপরে আমরা কম্পাস দিয়ে এখানে বসিয়ে এটাকে ঘুরিয়ে দেবো আর এই দু নম্বর পয়েন্টকে ঘুরিয়ে দেবো যদি কম্পাস না না বসাই আমরা শেষ কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি শেষকোয়ার বসিয়ে এই পয়েন্ট থেকেও লাইনগুলো ড্র করতে পারি ঠিক আছে তো আমি আপাতত এখানে ফর্টি ফাইভ ডিগ্রি শেষস্কোয়ার দিয়ে দেখিয়েছি তো চার নম্বর পয়েন্ট থেকে এখানে ফর্টি ফাইভ ডিগ্রিতে আমরা তুলব এখানে আর দু নম্বর পয়েন্ট থেকে এখানে তুলব ঠিক আছে তোলার পর এই দুটোগুলো এই দু নম্বর থেকে এবং চার নম্বর থেকে আমরা ভার্টিক্যালি ওপরে তুলবো ভার্টিক্যালি উপরে তুলব আর এই হাইটটা এখান থেকে টি স্কেল বসিয়ে সোজা কেটে নেবো তো কেটে নিলে এই রেক্টাঙ্গেল বক্সটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এর যা মাপ বেসিক্যালি আর এর মাপ কিন্তু সেম থাকবে ঠিক আছে এবার আমরা কি করব এর ভেতরে আমাকে হরাইজেন্টালি একটি স্কোয়ার প্রিজম ছেদ ছেদ করেছে ঠিক আছে তো সেটা যখন করতে হবে সেটা করতে গেলে তার মানে দেখতেই পাচ্ছ এখানে সেন্টার পয়েন্টে যেটা রয়েছে সেখানে আমাকে একটা স্কোয়ার পিজন ড্র করতে হবে তারপরে আমি এর প্রজেকশানস নিয়ে যাব নিয়ে গিয়ে এগুলো ড্র করব আর টপ ভিউটাও ড্র করব তো এটা যখন আমাকে করতে হবে করতে গেলে আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে এটা করতে গেলে আমাকে একটা স্কোয়ার সাইডে এঁকে নিতে হবে কোথাও তো আমি এখানে একটি সাইডে স্কোয়ার এঁকে নিয়েছি স্কোয়ারে মাপ দেওয়া ছিল কত পঁচিশ বাই পঁচিশের তো পঁচিশ বাইশ পঁচিশে একটি স্কোয়ার আমি এঁকে নিয়েছি এঁকে নিয়ে আমি ডায়াগোনালসগুলো ড্র করে নিয়েছি দুটো ডায়াগোনাল ড্র করার পর সেন্টার পয়েন্টটা মার্ক করে নিয়েছি তো এখান থেকে এর হাফ হাফ অফ দ্য ডায়াগোনাল মাপ নিয়ে লেন্থের মাপ নিয়ে আমি কি করেছি এই পয়েন্ট থেকে কম্পাস বসিয়ে এই অ্যাক্সেসের ওপর চারটে ভাগ কেটে নিয়েছি ঠিক আছে চারটে ভাগ কেটে নেওয়ার ফলে এই ভাগগুলো পরে আমি স্কেল দিয়ে জয়েন করে নিয়েছি তো জয়েন করলে এই যে রেক এই যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারটা এখানে রিক্রিয়েট হয়ে যাবে কিন্তু এটা ঘুরে বসবে ঠিক আছে এটা এমনি বসেছিল এটা যেহেতু বলেছে ভার্টি এটা ইনক্লাইন টু বোথ বোথা এইচপি ঠিক আছে মানে বোথ সাইডস আর ইনক্লাইন টু এইচপি তার মানে এইখানে দেখো এই যে এর যে সাইডটা মানে এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এই যেখান থেকে এখানেও ফর্টি ফাইভ এখানেও ফর্টি ফাইভ দে আর বোথ ইনক্লাইন্ড টু এইচপি এই জন্য এটা এরকমভাবে নিতে হবে তো নেওয়ার পর আমরা মার্কিং করে দেবো এবিসিডি এই আমার ড্রয়িং অনুযায়ী মার্কিংটা করবে করার পর টোয়েন্টি ফাইভ এম এম এইটার যে সাইড সব করে দেবে করার পর তোমরা কী করবে এখান থেকে সি থেকে পজিশন নেবে একটা আর এ থেকে পজিশন নেবে একটা ঠিক আছে যেটা সোজা চলে যাবে এখানে এবার এখানে এসে এসে এবার এখানে আসার পর এখান থেকে যদি বলেছিল বাইশেকটি তো বাইশের কথা হচ্ছে অর্ধেকে গেছে তার মানে এর যে লেন্থটা যেটা হবে টোটাল এই লেন্থটা টোটাল ছিল সেভেন্টি তার মানে থার্টি থেকে এখান থেকে থার্টি ফাইভ নেব এখান থেকে থার্টি কেটে নেব ঠিক আছে কাটলে আমি এই পয়েন্টটা এই পয়েন্টটা পেয়ে যাব তারপরে এটাকে সেট স্কোয়ার বসিয়ে ভার্টিক্যাল ড্র করে আমি এই বক্সটা কমপ্লিট করব। ঠিক আছে তাহলে আমার এই রেক্ট্যাঙ্গেলের যে বক্সটা এই রেক্ট্যাঙ্গেলের যে বক্সটা এটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে মানে এইখানে যে রেক্ট্যাঙ্গেলটা আমার বোঝেছিল সরি স্কোয়ারটা আমার স্কোয়ার প্রিজম যেটা আমার বসেছিল সেই স্কোয়ার প্রিজমের এটা হবে কি ফ্রন্ট ভিউ ঠিক আছে আর এটি হচ্ছে সাইড ভিউ সাইড থেকে দেখলে এরকম লাগবে আর ফ্রন্ট থেকে দেখলে এরকম লাগবে ঠিক আছে তাহলে যে যেইটুকু অংশ ভেতরে গেছে সেগুলো আমরা হিডেন লাইন দিয়ে দেখিয়েছি এগুলো হচ্ছে হিডেন লাইন ঠিক আছে যেটা ভেতরে আছে দেখা যাচ্ছে না তো এগুলো আমরা হিডেন করে করে দেবো এই লাইন অফ ইন্টারসেকশনটা আমরা এর পরে করছি টপ ভিউটা আগে আগে ড্র করব তো এর টপ ভিউ আমরা কি করে ড্র করব সিমিলারলি এখান থেকে প্রোজেকশন এসে যাবে এখান থেকে প্রজেকশন এসে যাবে আমরা এটা সেভেন্টি হাইটটা আমি পেয়ে যাচ্ছি অ্যাক্সিস সাইডটা আর কি পাচ্ছি আমরা এখান থেকে প্রজেকশানস নেবো ডি থেকে এবং বি থেকে তো ডি থেকে একটা ভার্টিক্যালি নামবে নেমে ফর্টি ফাইভ ডিগ্রি সেসকোয়ার বসি এদিকে নেবে এই লাইনে আসবে দেন বি থেকে নেবে নিয়ে এই লাইনে আসবে তারপরে এখান থেকে স্কেল বসিয়ে টি স্কেল বসিয়ে সোজা টেনে নেবে সোজা টেনে নেবে ঠিক আছে এবার এই যে লাইনগুলো তুমি টেনেছিলে মানে সেভেনটির তো সেভেনটির লাইন আর এই এই লাইনগুলো ইন্টারসেপ্ট করে এই বক্সটা কমপ্লিট করবে ঠিক আছে তো এই যেই বক্সটা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হওয়ার পর এই বক্সেরও ভেতরে কিছু অংশ দেখবে এই সার্কেলের ভেতরে পোর্শানে পড়ছে মানে সিলিন্ডারের ভেতরে ঢুকছে তো ওই জন্য যেহেতু দেখা যাবে না বাইরে থেকে তাই জন্য ওটাকে আমরা হিডেন লাইন দিয়ে দেবো তো হিডেন লাইন দিয়েছি ওটা হিডেন লাইন হয়েছে এই সেন্টারে হিডেন লাইন হয়েছে আর এখানে শেষে হিডেন লাইন হয়েছে রাইট তো ঠিক আছে তো এবার আমাদের এই কার্ভ অফ ইন্টারসেকশানটা আমরা কী করে করব তো প্রথমেই দেখো এক এবং তিন এই দুটো পয়েন্ট এগুলো এন্ড পয়েন্ট তো এগুলো স্টার্টিং পয়েন্ট তো আমরা তিন পয়েন্ট নিয়ে যদি দেখি তো তিন পয়েন্টে আমরা যখন প্রজেক্ট করেছি এখানে তো এখানে স্টার্ট হয়েছে এবং এখানে স্টার্ট হয়েছে তাই তো তো এ এবং সি এটি এ থেকে এসেছিলো বলে এ ড্যাশ আর এটি সি থেকে এসেছিল বলে সি ড্যাশ আমরা মার্ক করলাম ঠিক আছে একটা এ থেকে এসেছিল বলে এ ড্যাশ আর সি থেকে এসেছে বলে সি ড্যাশ তো এবার আমরা কি করব এই যে এরপরে সেকেন্ড যে লাইনটা যেখানে যে কাট করেছিল এইটা প্রজেশান নেবো এটা প্রজেশান নিলে এটা এই অ্যাক্সিসটাকে এই অ্যাক্সিসটাকে এই পয়েন্টে কাট করছে ঠিক আছে সেন্ট্রাল অ্যাক্সিসটাকে এই পয়েন্টে কাট করছে তো এই পয়েন্টটাকে আমরা মেনশন করে দিচ্ছি বি ড্যাশ ঠিক আছে এই পয়েন্টটাকে আমরা মেনশন করে দিচ্ছি বি ড্যাশ তো এবার এ ড্যাশ বি এবং সি ড্যাশ মানে এ ড্যাশ বি ড্যাশ এবং সি ড্যাশ এইটাকে আমরা কার্ভ লাইনে জুড়বো কার্ভ ফ্রেঞ্চ কার্ভ ইউজ করবে তোমরা এখানে এটাকে জোড়ার জন্য কারণ হচ্ছে গিয়ে এটি এটি সিলিন্ডার তো সিলিন্ডার এবং প্রিজম যখন ইন্টারসেক্ট করে তখন মনে রাখবে যে যে কার্ভ অফ ইন্টারসেকশানটা যেটা দিয়ে হবে সেটার সেটা কিন্তু ফ্রেঞ্চ কার্ভ দিয়ে করব ঠিক আছে ওটা কিন্তু স্ট্রেট লাইন হবে না ওটা কার্ভ লাইন হবে ঠিক আছে এটা মনে রাখবে যদি প্রিজম এবং প্রিজম হতো তাহলে কিন্তু সেন্টার আমরা স্ট্রেট লাইন দিয়ে করতাম কিন্তু এখানে প্রিজমের সাথে সিলিন্ডার রয়েছে তো এর ফলে আমরা এটি কার্ভ লাইনে চড়বো ঠিক আছে তো এই পয়েন্টটা আমরা এখান থেকে পাচ্ছি সিমিলার পয়েন্ট আমি এখান এক থেকেও যখন তুলবো তো এখানে একটা পয়েন্টে ইন্টারসেট করবে আর এখানে একটা পয়েন্ট ইন্টারসেট করবে আর ঠিক তার পাশে দেখো এইখানে এই পয়েন্টটা পজিশন নেব তো নিলে এই পয়েন্টে ইন্টারসেট করছে এটা বি ডাবল ড্যাস করে দিলো তোমরা যা খুশি নাম দিতে পারো যেহেতু এটি এখানে বি ড্যাশ ছিল আমি যেন এটি বি ডাবল ড্যাশ দিয়েছি তো এবার এটাকে তোমরা এভাবে কার্ভ দিয়ে ঝুলে নেবে ঠিক আছে ঝুললে জোড়ার পর এই যে পোর্শনগুলো থাকবে এই পোর্শনটা যেগুলো ভিজিবল তো ওই পোর্শনগুলো কিন্তু তোমরা ডার্ক করে দেবে ঠিক আছে মানে আউটলাইন করবে থিক লাইন হবে ডার্ক বলতে কি থিক লাইন হবে আর ভেতরের পোর্শনগুলো যেগুলো হিডেন লাইনস আছে বা এই যে কনস্ট্রাকশান লাইন্সগুলো যেগুলো উঠেছে এগুলো তোমরা হালকা পেন্সিলে ড্র করবে মানে এইচ বা টু এইচ থ্রি এইচ এই জাতীয় পেন্সিল দিয়ে তোমরা ড্র করবে এই যে প্রজেকশন লাইনগুলো এই যে কনস্ট্রাকশান লাইনগুলো সব কিছুই তোমরা প্রজেকশান লাইন এই যা ড্রয়িং করবে হালকা যেগুলো থাকবে সেগুলো সব এইচ বা টু এইচ পেন্সিলে তোমরা ড্রয়িং করবে ঠিক আছে আর বাকি যা আউটলাইন যেগুলো যেগুলো থাকবে আর ডাইমেনশান এবং ডাইমেনশান লাইন কিন্তু তোমরা ডাইমেনশান লাইনটাও হিডেনই মানে হালকা লাইনে করবে ঠিক আছে যেমন হিডেন লাইন যেভাবে হালকা করি আমরা সেভাবে হালকা করব আর বাকি যেগুলো ভিজিবল পোর্শান থাকবে সেগুলো আমরা আমি দেখো ছবিতে যেগুলো একটুখানি ডার্ক করে দিয়েছি সেভাবেই করবে ঠিক আছে তো আশা করি এটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও থ্যাংক ইউ